তারা প্রতিদিন সেমি অনেক হামজাগো আর আং ভবিষ্যত বাংলাদেশ শ্রিমবঙ্গের থোংলা মশগ আনিয়ামন স্বপ্ন জতন কালম আশীর্বাদ দোয়া খে ভাষার নাম ককমরূপ যিনি কথা বলছেন তার নাম অনিক দেব বর্মন স্বপ্ন দেখেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার হবার জাতীয় ক্রিকেট দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন বাংলাদেশের হাজারো তরুণ ক্রিকেটারের যাদের অনেকেই স্বপ্ন পূরণে খেলছেন বয়সভিত্তিক পর্যায়ে তবে এখন পর্যন্ত ক্রিকেটের জাতীয় পর্যায়ে দেখা মেলেনি কোনো আদিবাসী খেলোয়াড়ের সেই জায়গাটাই নিতে চান অনিক দেব বর্মন যিনি এখন খেলছেন অনূর্ধ্ব উনিশ দলে তরুণ বয়সেই বোলিংয়ে দারুণ গতি ও সুইংয়ের কারণে বাংলাদেশের ঈশান্ত শর্মা উপাধি পেয়েছেন অনেক বর্মন নামটা দিয়েছেন অনূর্ধ্ব উনিশ দলের পেস বোলিং কোচ ও জাতীয় দলের সাবেক পেস বোলার নাজমুল হোসেন বিভাগীয় পর্যায়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলার সময় অনেক বর্মনের বোলিং নজর কাড়ে কোচ নাজমুল হোসেনের বা সুইং বা পেস বা হাইট বা সব কিছু মিলে আমি কিন্তু ওরে অলরেডি ওরে আমি ঈশান শর্মা টাকা শুরু করছি তো এগুলো বলে ও নিজের থেকে একটু ইন্সপায়ার হয় এবং আমাদের যে ডিউটি যে যদি ওর ইন্সপায়ার দিয়ে বা ওর ওরে দেখে যদি আরও কিছু উপজাতি বা ওরকম কেউ আসতে পারে তো এটা কিন্তু আসলে মানে আমি মনে করি ক্রিকেটের জন্য ভালো যে আমাদের ক্রিকেটের স্ট্রাকচারটা একটু বড়ো হলো ত্রিপুরা নিগোষ্ঠীর অনেক বর্মনের সিলেটের হবিগঞ্জ জেলা থেকে মিরপুর পর্যন্ত উঠে আসার গল্পটা মোটেও সহজ ছিল না স্কুল ক্রিকেট থেকে শুরু এরপর হাতে খড়ি হয়েছে বয়সভিত্তিক ক্রিকেটে নিজের প্রথম ট্রায়ালে বাদ পড়েছিলেন তবে দমে যাননি অদম্য মানসিকতা আর শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় অব্যাহত রেখেছিলেন নিজের প্রচেষ্টা যার ফলশ্রুতিতে জায়গা করে নিয়েছেন অনূর্ধ্ব উনিশ দলে আন্ডার সিক্সটিনে আপনার বিশে ট্রায়াল দিয়েছিলাম পরে স্কোয়াডে নিয়ে নিই ওপরে আমি আবার দু হাজার একুশ বাইশে খেলতাম খেলছি স্কুলে খেলার পরে আমি ওখানে ভালো পারফরমেন্স করি তারপরে স্যাররা বলে তুমি এইচ লেভেলে নাম দিও পরে আমি এইচ লেভেলে নাম দিই এখানে এখানে ট্রায়ালে আমি সিলেক্ট হই তারপরে আমি ডিস্ট্রিক্ট লেভেলে খেলি হবিগঞ্জে টিম হয়ে ডিভিশনে আমি সিলেক্ট হই ডিভিশনে ভালো খেলি তারপরে আপনার ওয়াইসেল ওয়াইস এলে মোটামুটি ভালো করি তারপরে আমাকে মানে দেখে আমাকে চয়েস করে তারপরে আমি আপনার নাইনটিন ক্যাম্পেস কোচের কাছ থেকে ইশান শর্মা নামের উপাধি পেলেও হবিগঞ্জের এই তরুণ পেসবোলার তার আইডল মানেন জাতীয় দলের পেসবোলার তাস্কিন আহমেদকে আর দেশের বাইরে অনেক বর্মনের আইডল শোয়েব আক্তার ও অজি পেইসার ব্রেটলি স্বপ্ন দেখেন তাদের মতোই বড় কিছু করার বাংলাদেশের তাস্কিন ভাইয়া আর পাকিস্তানের শোয়েব আক্তার আর অস্ট্রেলিয়ান ক্রিকেট আমি অনেক ভালোবাসি এই আমি ক্রিকেটে আসা তবে ক্রিকেট নিয়ে অনেক বর্মন তার স্বপ্নের কথা জানানোর পাশাপাশি অকপটে জানিয়েছেন যে খেলার মাঠের অভাবের কারণে আদিবাসীদের থেকে পর্যাপ্ত ক্রিকেটার উঠে আসছে না তিনি বলেন খেলার মাঠ না থাকা ক্রিকেটে আসার ক্ষেত্রে আদিবাসীদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ সুযোগ পাই না কারণ ভাই এখানে মানে মাঠ থাকে না আমাদের জন্য মাঠ থাকে না আমি তো আমি তো চলে আসছি আপনার মানে শহরে চলে আসি এই আমি একটু সুযোগ পাইছি প্রতিকূল পরিবেশে থেকেও বন্ধুর পথকে জয় করেছেন অনিক বর্মন তার দেখানো পথ মসৃণ করবে আদিবাসী তরুণদের ক্রিকেটের যাত্রাপথ যারা আগামীর ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন আরিফুল ইসলাম সাহাব এখন ঢাকা